বাট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি ইনস্টাগ্রামে যে কোনো পোস্টকে কিভাবে পিন করে রাখবেন। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বিয়ার্স কয়েকদিন আগে কিন্তু বিয়ার্স ফেসবুকেও পিন পোস্ট নামে যেরকম একটা আপডেট এসেছে, সেটা কিন্তু বিয়ার্স এখন ইনস্টাগ্রামেও চলে এসেছে। এখন বিয়ার্স আমি আপনাদের বলে দিচ্ছি বিয়ার্স পিন পোস্ট করে রাখলে কি হয়। সেটা হলো বিয়ার্স আপনি কোনো পোস্টকে পিন করে রাখলে আপনার প্রোফাইলে যে আসবে সে কিন্তু বিয়ার্স সবার প্রথমে কিন্তু বিয়ার্স আপনি যে পোস্টটাকে পিন করে রাখবেন সেই পোস্টটা কিন্তু দেখতে পাবে, তারপরে কিন্তু বিয়ার্স পরের পোস্টগুলো দেখতে পাবে। তো বিয়ার্স আপনি যে কোনো পোস্টকে পিন করার জন্য প্রথমে আপনি চলে আসবেন অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে। অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসার পর বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি বিয়ার্স আপনার প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দেবেন। আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যতগুলো ফটো আপলোড করেছেন সবগুলো ফটো দেখতে পাবেন। কিন্তু এখানে বিয়ার্স আপনি যে ফটোকে পিন পোস্ট করে রাখবেন আপনি সিম্পলি বিয়ার্স এখান থেকে সেই ফটোর উপর একটা ক্লিক করে দেবেন। ধরুন বিয়ার্স আমি এই ফটোটাকে পিন করবো, যার কারণে বিয়ার্স আমি এই ফটোর উপর একটা ক্লিক করে দেবো। ফটোর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স উপরে কিন্তু তিনটা থ্রেড মেনু শো করছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে শো করছে পিন টু ইউর প্রোফাইল। আপনি সিম্পলি বিয়ার্স এখান থেকে পিন করার জন্য পিন টু ইউর প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। এই পিন টু ইউর প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স সঙ্গে সঙ্গে কিন্তু এটা পিন করা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিয়ার্স এখন কিন্তু এটা কিন্তু বিয়ার্স সকল পোস্টের উপরে কিন্তু শো করছে। কিন্তু আপনার বিয়ার্স ভালো করে বিয়ার্স ডেটটা খেয়াল করুন, দেখতে পাচ্ছেন বিয়ার্স এটা হলো 24শে এপ্রিলের ফটো কিন্তু, আর এটা হলো বিয়ার্স 4 মিনিট আগে আমি পোস্ট করছি। দেখতে পাচ্ছেন পিন পোস্ট না করলে কিন্তু বিয়ার্স সবার উপরে কিন্তু বিয়ার্স যে পোস্টটা আমি এখন আপলোড করেছি সেই পোস্টটা শো করতো। এখন কিন্তু বিয়ার্স পিন পোস্ট করার কারণে কিন্তু বিয়ার্স আমাদের পুরাতন ফটোটা কিন্তু বিয়ার্স সবার প্রথমে শো করছে। তো বিয়ার্স এভাবে চাইলে কিন্তু আপনি ইনস্টাগ্রামে যে কোনো পোস্টকে পিন করে রাখতে পারেন। তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়।